আমি কি বুঝি না, সব বুঝি সব বুঝি।
কেন আমাকে বিক্রি করে দিলে তাও তো বুঝি, সেই জন্যই তো আমার কোনো লাভ নেই, অভিমান নেই, আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়ির ঘর সারিয়ে নিও ঠিকঠাক, কালুগুলোকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও, তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য ধুতি, দাদার একটা ঘড়ির শখ তাকে ওই টাকায় কুলোবে, আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছে, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠলো। দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে থেকে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা, খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই পাড়া জেলে চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়। দেখি যে হাবলু শ্রীধরের সঙ্গে তাস খেলছে দাদা, আমাকে বললো হারাম যাবি কেন ফিরে এসেছি। আমি ভয় পেয়ে বললাম ভেবে ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল এটা একটা ব্যবসা মগে, কি করে জানলো বলতো, তাকে আমার গায়ে লেখা আছে। আরেকটা ছেলে চিনি না বলল ছি 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 গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখরা নিয়ে বলল ফিরে যা। আমি বললাম দাদা আমি মায়ের জন্য কত টাকা এনেছি, আর তুলির জন্য দাদা টেনে এক চড় কষালো আমার গালে, আমাকে বিক্রির টাকা অকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা, দাদা সেই পাপের টাকা ছুঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর, ওরা আমাকে দূর দূর করে তাড়ালো। আমি তবুও দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই, আমার টাকা নিয়ে তোমাদের সংসারে অকল্যাণ হবে। না না না, আমি চাই সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, শাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাথায় ফুল ফুটুক, আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাকস আছে, দেয়াল ভর্তি আলমারি জুড়ে কাঁচের গেলাম, বন বন করে পাখা ঘুরে, সাবান মেখে রোজ চান করে, এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে, তাহলেই বুঝেছ কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা, তোমার তো আর অনেক ছেলে মেয়ে আছে মা, আমি আর মা পাব কোথায়, সেই জন্যই তো তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারা বড় দুর্বল, যতই অভাব হোক তবুও তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়, যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ, আর যদি কোনোভাবেই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে। না না না, একটি অলক্ষণে কথা বলছি আমি, তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক, তুলির বিয়ে যদি না হয় না হোক, হে ভগবান, গরিবের বাড়ির মেয়েকে বিয়ে না দিলে বাঁচতে পারে না, বিয়ে না হলে
জোর হলে তুমি কোথাও চলে যাও, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে আরো দূরে যেদিকে দুচুক যায়, এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে, কোথাও না কোথাও তো আছে, যেখানে মানুষেরা সব মানুষের মতো বাঁচে, আজড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছেঁকা দেয় না, লাঠি মারে না, যেখানে মেয়েরা শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে, যেখানে মেয়েরা শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে। ধন্যবাদ।